ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস টেনে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য করবো, উপপাদ্য 48, পাতা 255। চলো শুরু করে যাক। উপপাদ্য 48 কী বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্ব স্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে কী বলছে, না একটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা একে সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণীকে একটা নাম দিয়েছি, এ বি সি নাম দিয়ে দিচ্ছি। তাহলে সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজ মানে বিপরীত বাহুটি অতিভুজ, তাহলে অতিভুজের উপর একটি লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করার ফলে এইটাও 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, আবার এইটাও 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, নাম দিচ্ছি ডি। তাহলে চলে আসি প্রদত্ত। তাহলে প্রদত্ত কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এ কোণ সমকোণ এবং এবং কি সমকৌণিক বিন্দু থেকে সমকৌণিক সমকৌণিক বিন্দু থেকে বিন্দু এ থেকে অতিভুজ বিসি, তাহলে অতিভুজ বিসি এর উপর উপর এডি একটি লম্ব, এডি একটি লম্ব। তাহলে আমরা কী করলাম, আমরা কিছুই করলাম না, আমাদের দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ লিখলাম এবং কোন কোনটা 90 ডিগ্রি, এই কোনটা 90 ডিগ্রি, তাহলে এ কোণ সমকোণ লিখলাম এবং কী করছি, সমকোণিক বিন্দু থেকে অতিভুজ যের ওপর একটি লম্ব অঙ্কন করছি, তাহলে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি একটি লম্ব। তাহলে আমরা এইটুকু লিখলাম, এক্সট্রা কিছু লেখিনি। এবার চলে আসি প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় মানে প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এই ছোট ত্রিভুজটা, এই দিকের ত্রিভুজটা এ বি ডি বা ডি বি এর সঙ্গে বড় ত্রিভুজটা এ বি সি সদৃশ্য। তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য, পরস্পর সদৃশ্য। 2 নম্বর আমাদের কি প্রমাণ করতে হবে, এই দিকে ত্রিভুজের সঙ্গে টোটাল বড় ত্রিভুজের সদৃশ্য প্রমাণ করতে হবে, আর এই দিকে ত্রিভুজের সঙ্গে অর্থাৎ ডি এ সি ত্রিভুজ ডি এ সি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। এবং 3 নম্বর কি প্রমাণ করতে হবে, 3 নম্বর প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ ডি এ সি পরস্পর সদৃশ্য। আমাদের এই 3টে প্রমাণ করতে হবে। এবার চলে আসি প্রমাণে, তাহলে প্রমাণে চলে আসি আমরা। তাহলে প্রমাণ, তাহলে প্রমাণ কী বলছে, প্রথমে তো আমাকে 1 নম্বর প্রমাণ করতে হবে যে ডি বি এ এই ত্রিভুজটার সঙ্গে এ বি সি এই বড় ত্রিভুজটা সদৃশ্য। তাহলে আমরা প্রথমে লিখে নিই ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি, এ বি সি এর মধ্যে, এর মধ্যে আমাদের মাত্র 3টা জিনিস সমান দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য। তাহলে আমরা কী নিয়েছি, 1 নম্বরটা লিখেছি ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি, ডি বি এ ও ত্রিভুজ এ বি সি। তাহলে 3টে জিনিস আমাদের প্রমাণ করতে হবে, 1টা 2টো আর 3টে জিনিস আমাদের সমান দেখলে আমরা ত্রিভুজ দুটি সদৃশ্য বলতে পারবো। তাহলে 1 নম্বর কী বলতে পারি, আমরা যেহেতু প্রথমে ছোট ত্রিভুজ নিয়েছি ডি বি এ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা এটা তো বি, তাহলে আমরা বলতে পারি যে বি ডি এ, বি ডি এ তাহলে ডি বি এ সমান সমান বড় ত্রিভুজের কোন কোনটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বি এ সি, বি এ সি সমান সমান কত 90 ডিগ্রি বলতে পারি। আরেকটা কী বলতে পারি, ছোট ত্রিভুজের এই কোণটা মানে ডি বি এ এই কোণটা, ডি বি এ সমান সমান বড় ত্রিভুজের এ বি সি অথবা সি বি এ একই কোণ, তাহলে আমরা লিখতে পারি এ বি সি একই কোণ। এইবার আমরা কী লিখতে পারি, যেহেতু দুটো কোণ, দুটো ত্রিভুজের দুটোই কোণ সমান হয়ে গেছে, দুটো কোণ সমান হয়ে গেছে, তাই বিপরীত কোণ মানে অবশিষ্ট কোণ দুটি সমান হবে, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা, এইটা মানে ডি এ বি কোণ
DAB সমান সমান বড় ত্রিভুজের ABC ত্রিভুজের অবশিষ্ট কোণ এইটা মানে ACB ACB অবশিষ্ট কোণ যেহেতু আমরা তিনটা কোণ সমান দেখাতে পেরে গেছি তাই আমরা কি লিখতে পারবো এই দুটো ত্রিভুজ সদৃশ পরস্পর সদৃশ ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ পরস্পর সদৃশ এক নং প্রমাণিত এইবার চলে আসি দুই নং কি আছে ত্রিভুজ DAC মানে DAC এই ত্রিভুজটা আর ত্রিভুজ ABC ABC পুরো বড় ত্রিভুজটা ত্রিভুজ ABC এর মধ্যেও কি আমাদের তিনটি জিনিস প্রমাণ করতে হবে তিনটি জিনিস তাহলে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর তিনটে জিনিস আমাকে সমান দেখাতে পারলে আমরা এই ত্রিভুজটা বলতে পারি তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ এইটা মানে ADC তাহলে ADC সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি এইটা মানে BAC কোণ BAC সমান সমান কত 90 ডিগ্রি এবং দ্বিতীয়ত বলতে পারি যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ACD এই কোণটা সমান সমান বড় ত্রিভুজের ACB এই কোণটা সমান একই কোণ তাহলে আমি বলতে পারি ছোট ত্রিভুজের ক্ষেত্রে ACD সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে ACB একই কোণ এবং যেহেতু দুটো কোণ সমান হয়ে গেছে তাহলে আমি বিপরীত মানে অবশিষ্ট কোণগুলি আমি সমান বলতে পারি মানে এই কোণটা মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা DAC কোণ DAC সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণটা এই কোণটা অবশিষ্ট আমরা এই কোণটা নিয়ে নিয়েছি এই কোণটা নিয়েছি তাহলে এই কোণটা বেঁচে আছে তাহলে ABC কোণ ABC মানে অবশিষ্ট কোণ যেহেতু তিনটে কোণ আমরা সমান করে নিতে পারলাম বা সমান দেখতে পারলাম তাই কী করতে পারবো তাই বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ অতএব ত্রিভুজ ডিএসি অতএব ত্রিভুজ ডিএসি ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ বা সদৃশ্য কোণী পরস্পর সদৃশ্য কোণী লিখে দাও সদৃশ্য কোণী সদৃশ্য এবার যেহেতু আমরা এইটা ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের সদৃশ্য প্রমাণ করতে পেরেছি আবার এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের সদৃশ্য সমান প্রমাণ করতে পেরেছি তাই এই ত্রিভুজ সমান সমান এই ত্রিভুজ দুটো ত্রিভুজ কি সর্বসম হবে তাহলে যেহেতু লিখবে যেহেতু ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য আবার ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য সুতরাং ত্রিভুজ DA অতএব ত্রিভুজ এই ত্রিভুজটা DBA ত্রিভুজ DBA ও ত্রিভুজ ডিএসি ডিএসি পরস্পর সদৃশ্য বলতেই পারি কারণ বলতে পারি কেন বলতে পারি কারণ যেহেতু এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের সদৃশ্য আর যে ত্রিভুজের বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য তাই এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য বা সদৃশ্য কোণী তিন নং প্রমাণিত আর এইখানে লিখে দেবে দুই নং প্রমাণিত এটি আমাদের হয়ে গেল তোমাদের যদি কোথাও বুঝতে হচ্ছে তাহলে কমেন্ট করবে আমি আবার বুঝিয়ে দেবো